নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/8/2022 পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে মামলা ছিল সেই মামলার সাপেক্ষে কলকাতা হাইকোর্ট 3 মাসের সময় দিয়েছিল। সেই 3 মাসের সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনও রাজ্য সরকারের তরফ থেকে ডিএ দেওয়া হয়নি। তারই মাঝে রাজ্য সরকার তার রিভিউ পিটিশন দাখিল করেছে, কিন্তু তারই সঙ্গে এই মানে সরকারি কর্মচারীদের সংগঠন তারা হচ্ছে এই ডিএ নিয়ে রাজ্য সরকারের কাছে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু আজ এই ডিএ নিয়ে এই আদালত অবমাননার জন্য মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তো আদালত অবমাননার জন্য ডিএ সংক্রান্ত মামলা দায়ের হলো সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংক্রান্ত খবর পাওয়ার জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নয়া মোড় নিল। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো হাইকোর্টে। হাইকোর্ট বলেছিল 3 মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ করতে হবে। গত মে মাসে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং গত 19শে আগস্ট সেই তারিখ 3 মাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। এবার নবান্নের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো। যদিও রাজ্য সরকার ইতিমধ্যে এই নির্দেশে পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে, তাও গ্রহণ করেছে আদালত। আগামী 29 আগস্ট সেই মামলা শুনানি হওয়ার কথা। যদিও কর্মচারীদের দাবি সেই মামলার প্রতিলিপি সংগঠনগুলোকে দেওয়া হয়নি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই মামলা দায়ের করেছে। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বুধবার 24শে আগস্ট এই মামলার শুনানি হবে হাইকোর্টে। উল্লেখ্য, 5ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বকেয়া 32% ডিএ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে এবং কর্মচারীদের সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং এই নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চলে। শেষে স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার, যদিও হাইকোর্টের ধাক্কা খায় এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, এবং গত 11ই আগস্ট সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয় এবং 2 দিন আগে তা গ্রহণ করে হাইকোর্ট। তো সেই নিয়ে এবারে ডিএ সংক্রান্ত মামলায় এই আদালত অবমাননার মামলা দায়ের হলো এবং এই মামলার শুনানি হবে আগামী 24শে আগস্ট। তো দেখা যাক এই শুনানিতে কী হয়। এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।